সুন্দরবনের কাঁকড়া থেকে করকনাথ মুরগির মাংস, হাঁসের মাংস থেকে দেশি ভেড়ার মাংস খেতে ভিড় জমছে মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যালে। বেলা গড়াতে খাদ্যপ্রেমী বাঙালির ভিড় জমছে ফুড ফেস্টিভ্যালের 37 নম্বর স্টলে। ফুড ফেস্টিভ্যালের ময়দানে পাওয়া যাচ্ছে সুন্দরবনের কাঁকড়া, আর সেই কাঁকড়া নজর কেড়েছে যারা খাদ্যপ্রেমী তাদের। পেছনে খাদ্যপ্রেমীদের ভিড় রয়েছে, কিন্তু আমার ক্যামেরা পার্সনকে একবার আমি নিজেই দেখিয়ে দেব সেই কাঁকড়া কত সুন্দরভাবে তৈরি হয়েছে এখানে। আর এই স্টল ফুড ফেস্টিভ্যালের 37 নম্বর স্টলে। সত্যি বলছি, এমন কাঁকড়া আমি দেখিনি। এই কাঁকড়াগুলি তো দেশি কাঁকড়া, সুন্দরবনের দেশি কাঁকড়া। তার সাথে রয়েছে মাটন কষা বা ভেড়ার মাংস। আরও কী কী রয়েছে সেইটা যারা স্টলের রয়েছেন তাদের কাছ থেকে জেনে নেব। এবং এই স্টলের যারা রয়েছেন তারা এক কথায় বলা যায় তারা প্রত্যেকে প্রগতিশীল চাষী। তাদের সেখানে কী কী হয় ভেড়া পালন থেকে শুরু করে করকনাথ মুরগি আরও কী কী রয়েছে সেইটাই জানবো। আমাদের এখানে স্পেশালি যেটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের গাড়ল ভেড়া, এবং তার সঙ্গে আছে কাঁকড়া এবং মটন আছে, চিকেন কষা হবে, তারপরে সুন্দরবনের কাঁকড়া হবে এবং দেশি কাঁকড়া, তার সঙ্গে মটন ঘুগনি থেকে শুরু করে সব রকমই আছে। তো এই সমস্ত মালগুলো আমাদের আমাদের চাষি দ্বারা উৎপাদিত। আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে মা সারদা। হ্যাঁ, আমাদের চাষিদের নিজস্ব প্রোডাক্ট তারা উৎপাদন করে এবং মার্কেটিং করে আমাদের সবুজায়ন এফপিসি। আপনারা বাড়িতেই কি মানে এই যেসব মশলাগুলো তৈরি হয়েছে, আমরা শুনছিলাম যে সেগুলো সবটাই নাকি আপনাদের মাঠে তৈরি, মাঠে চাষ হয়? চাষির সঙ্গে আমরা পারচেস করি, আমাদেরই তারা সদস্য, তারা শেয়ার হোল্ডার আমাদের। তারপরে আমরা আমাদের এখানে এবং আমরা কলকাতা মৃত্তিকা ভবনে এবং LDC গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যেটা কর্পোরেশন আছে ওখানে আমরা ভেড়া ছাগল আমরা পাঠাই আমাদের চাষিদের। আমরা অ্যাকচুয়ালি আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এবং ফরওয়ার্ড লিঙ্কেজটা আমরা সবুজায়ন এফপিসির মাধ্যমে করছি, তাদের চাষিদের ডাইরেক্ট বেনিফিট পাচ্ছে। এই বছর ফুড ফেস্টিভ্যালে যেমন সুন্দরবনের কাঁকড়া বা এই যে দেশি কাঁকড়া বা মটন কষা এগুলো যেমন নজর কেড়েছে, আপনার স্টলে আস্তে আস্তে শুনছিলাম এখানে নাকি হাঁসের মাংস পাওয়া যায়। একদম, হাঁসের আমাদের নিজস্ব ফার্ম আছে চাষিদের, তাদের মাংসটা আমরা নিজেরা তারা কাটিং করে দিচ্ছে মহিলারা এবং সেটা আমরা বিক্রি করছি। তার সঙ্গে আছে কোয়েল পাখি এবং আছে করকনাথ। খিচুড়ির সাথে মাংস এই ফুড ফেস্টিভ্যালের ময়দানে আপনি খুব কম দামের মধ্যে শুনছি যে সেই সেই ব্যবস্থাও নাকি করেছেন। তো আমরা যেটা খিচুড়ি করেছি সেটার নাম দিয়েছি আমরা নবরত্না, এবং এটা খুবই সুস্বাদু, এবং সঙ্গে কোয়েল দিচ্ছি এবং যে হাঁস চাইছে হাঁস দিচ্ছি। সকালের থেকে শুরু করে রাতের যা কিছু, রাতের পুরো ডিনার কি আপনার এখানেই অনেকে করে যাচ্ছে? ডিনার আমাদের, হ্যাঁ অবশ্যই, তন্দুর রুটি হচ্ছে এবং স্টিম রাইস আছে, আমরা এগুলো দিচ্ছি। মানে রাতের ডিনারও এখান থেকে বহু মানুষ সেরে যাচ্ছে, মানুষজনের ছাড়া খুবই ভালো। আমরা আশা করব সকলে আসুন, এই মেলাতে উপভোগ করুন এবং বিভিন্ন ধরনের স্বাদ এখানে পাবেন। খালি আমাদের স্টলই না, এখানে বিভিন্ন স্টল আছে অনেক, যেমনি আমাদের পাশেই আছে DRDC থেকে স্বনির্ভর দলের দিদিরা পাটি সাপটা করছে, সমস্ত রকমই এখানে সব রকমই পাওয়া যাচ্ছে। একদমই তাই, এই উৎসবের মরশুমে হাঁসের মাংসর থেকে শুরু করে ভেড়ার মাংস বা করকনাথ মুরগির মাংস বা আরও বিভিন্ন রকমের ডিশ নিয়ে হাজির হয়েছে সবুজায়ন ফার্মার্স প্রডিউসার কোম্পানি আনলিমিটেড। আর তাদের স্টলেই শুধুমাত্র যে এই মাংসগুলোই না, মুর্শিদাবাদের অন্যতম ফেমাস খাবার খিচুড়ি মাংস তা কিন্তু তারা নিয়ে এসেছেন আপনাদেরই জন্যে। ফুড ফেস্টিভ্যাল আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন রয়েছে, এই সব কিছু স্বাদ চেখে দেখতে হলে আসতে হবে মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যাল 2023-এর ময়দানে। বহরমপুর থেকে শুভরাজ সরকার, বেদান্ত চট্টোপাধ্যায়, ইমাজিন কমিউনিটি মিডিয়া, মুর্শিদাবাদ।